ইউনেস্কো থেকে দুর্গাপুজোকে দেওয়া হয়েছে বিশেষ স্বীকৃতি। তা নিয়ে মাতোয়ারা হয়েছে শহর। বিভিন্ন ক্লাব গত এক বছর ধরে এই বিশেষ স্বীকৃতি পালন করেছে। সম্প্রতি সরকারের পক্ষ থেকেও এই বিশেষ স্বীকৃতি নিয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুর্গাপুজোর প্রাণভোমরা লুকিয়ে রয়েছে কুমোরটুলিতে। সেই কুমোরপাড়ার শিল্পীরা কি বলছেন? সব মিলিয়ে বলা যেতেই পারে শহরের ক্যাকাফোনি পেরিয়ে কুমোরপাড়াতেও পৌঁছে গিয়েছে এই গর্বের স্বীকৃতির খবর। কুমোরটুলি প্রত্যেক বছর দুর্গাপুজোর আগে একটা অন্য রূপ নেয়, কারণ এটা অন্যতম কেন্দ্রস্থল। তো ইউনেস্কো থেকে একটা বিশ্ব স্বীকৃতি মিলেছে দুর্গাপুজোকে, সেটা নিয়ে আপনাদের একটা বড় হাত থেকে যায়, কি বলবেন? থেকে এটা ইয়েটা এসেছে, আমার স্বীকৃতিটা এসেছে, এটা তো আমাদের কুমোরটুলি বা কুমোর আমাদের কুমোর অতীতে একটা বিশালের ব্যাপার। কতটা ভালো লাগা বা এই ভালো লাগা? তো নিশ্চয় ভালো লাগা, 100% ভালো লাগা, এর মধ্যে 100% ভালো লাগা যে আমাদের বিশ্বের দরবারে এমনিই যেত, এইবার বিশ্বের দরবার থেকে একটা আমাদের চুজ করেছে, তো চুজ করেছে বাংলাকে, এটা তো খুবই আনন্দের কথা, আনন্দের এবং ইয়ের কথা, গর্ব কি বলবো, হ্যাঁ গর্বের কথা। ইউনেস্কো থেকে একটা বড় স্বীকৃতি মিলেছে টোটাল দুর্গ উৎসবকে, এতে কুমোরটুলি এবং কুমোরটুলি সর্বোপরি শিল্পীদের একটা বড় হাত রয়েছে। তো সেই অঙ্গ হিসাবে আপনাদের কত, কুমোরটুলির অঙ্গ হিসাবে আপনাদের কতটা ভালো লাগা রয়েছে? আমাদের যথেষ্ট ভালো লাগছে, কারণ বিশেষ করে এই যে দুর্গাপুজোটাকে নিয়ে সারা বিশ্ব স্বীকৃতি দিচ্ছে, এটাই আমাদের কাছে বড় পাওনা হয়েছে, যে এই যে আমরা দুর্গা ঠাকুরগুলো করছি এত পরিশ্রম করে, তার ফলস্বরূপ যে সারা বিশ্বেতে স্বীকৃতিটা পাচ্ছে আমাদের দুর্গাপুজো, বিশেষ করে আমি একটা হিন্দু হয়ে আমি খুব গর্বিত। বছর করোনা পরিস্থিতির মধ্যে দিয়ে কুমোরটুলি গিয়েছে সারা বিশ্বের সঙ্গে, তো এই বছর অর্ডারের পরিস্থিতি কেমন? যেটা গত দু বছর দেখলাম ছোট অর্ডার বেশি আসছে, প্রতি বছর গত দু বছর ছোট অর্ডার বেশি ছিল, এবছর প্রচণ্ড বড় ঠাকুরের চাপ রয়েছে, সমস্ত বড় ঠাকুর অর্ডার হয়ে গেছে, প্লাস মানে আরও আমাকে এখনও 3-4 বানাতে হবে, মানে আমরা প্রচণ্ড মানে কাজের চাপের মধ্যে রয়েছি। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।